আসসালামু আলাইকুম। আপনার ইমো অ্যাকাউন্টটিকে ব্যবহার করতেছে কার ফোনে আপনার ইমো অ্যাকাউন্টে লগইন আছে আপনারা কিন্তু খুব সহজেই দেখতে পারবেন। এর জন্য আপনার যেটি প্রয়োজন হবে যে কোনো একটি ফোন থেকে আপনার যে ইমো অ্যাকাউন্ট আছে সেখানে লগইন করবেন। সেখানে লগইন করার পরে আপনারা যে কর্নারে প্রোফাইল অপশন দেখতে পারবেন কর্নারে সেই প্রোফাইল অপশনের উপরে ক্লিক করবেন। সেই প্রোফাইল অপশনের উপরে ক্লিক করার পরে এই ধরনের অনেক সেটিংস আসবে। সেই সেটিংস আসুক আপনারা এখান থেকে যেটি করবেন যে সেটিংস নামে একটা অপশন পাবেন। সেটিংস এন্ড প্রাইভেসির নিচে যে সেটিংস নামে অপশনটি আছে সেখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই ধরনের কিছু সেটিংস আসবে। এখান থেকে আপনারা সবার নিচের উপরে এই দেখতে পাচ্ছেন যে অ্যাবাউটের উপরে আপনারা ম্যানেজ ডিভাইস নামে একটি অপশন আছে, এই ম্যানেজ ডিভাইসের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে আপনার কার কার ফোনে আপনার ইমো অ্যাকাউন্টটি লগইন আছে। এই যে দেখতে পাচ্ছেন আমার যে ফোনের মডেল, যে ফোনে আমার লগইন আছে সেটা কিন্তু এখানে চলে আসে, এই ফোনে আমারটা লগইন আছে। এছাড়াও যদি আরও একাধিক ফোনে লগইন থাকতো সেক্ষেত্রে কিন্তু সবগুলো এখানে শো করতো। একাধিক ফোনে লগইন নাই কি কারণে, যে এখানে দেখতে পাচ্ছেন যে মাল্টি ডিভাইস নামে একটি অপশন আছে, এটা কিন্তু আমার অফ করা আছে। এটা যদি আমার অন থাকতো সেক্ষেত্রে কিন্তু আমি একাধিক ডিভাইসে লগইন করে রাখতে পারবো আমার ইমো অ্যাকাউন্টটি। আমার কিন্তু মাল্টি ডিভাইস নামে যে অপশনটি সেটা কিন্তু অফ করা আছে। এখান থেকে যদি মাল্টি ডিভাইসের এই যে এই অপশনের উপর আমরা ক্লিক করি সেখান থেকে কিন্তু এটি অন হয়ে যাবে। দেখতে পারবেন যেখানে উপর ক্লিক করলে ইনেবল লেখা আসতেছে যে ইনেবল ইনেবল মাল্টি ডিভাইস। আপনি যদি চান যে একাধিক ফোনে আপনার ইমো অ্যাকাউন্টে লগ ইন করতে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ইনেবল করে দিতে হবে। আমার যেহেতু ইনেবল নাই সেক্ষেত্রে কিন্তু আমার এই যে ইমো অ্যাকাউন্টটি কেউ ব্যবহার করতে পারবে না। যেহেতু সিমটা আমার কাছে আছে সেক্ষেত্রে কিন্তু আর কেউ ব্যবহার করতে পারবে না, অটোমেটিক লগ আউট হয়ে যাবে। শুধু আমার যে ফোনে পারমিশন দেওয়া আছে, যে আমার মোবাইল দিয়ে কোড ভেরিফাই করে যে ফোনে আমি লগ ইন করবো সে ফোনে চলবে, বর্তমানে আমার এই ফোনে চলতেছে। আপনাদের যদি একাধিক ফোনে লগ ইন থাকে আপনারা কিন্তু এই যে মাল্টি ডিভাইস নামে অপশনটা যদি আপনার চালু থাকে সেটা আপনারা অফ করে দেবেন। দেখবেন যে একাধিক যে ডিভাইসে লগ ইন থাকার পরও সবগুলো কিন্তু অটোমেটিক লগ আউট হয়ে যাবে। লাস্টে যে ডিভাইসে আপনারা সিকিউরিটি কোড দিয়ে লগ ইন করবেন একমাত্র শুধু সেটাতে লগ ইন থাকবে। এভাবে করে খুব সহজেই কিন্তু আপনারা দেখতে পারেন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।